কোচিয়ার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও ইকবাল হাসানের মতবিনিময়। চাঁদপুরের কোচিয়ার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে ইউএনওর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোচিয়া প্রেস ক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম সোহেল রানা, কোচিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাবেক সভাপতি মানিক ভৌমিক ও রাকিবুল হাসান, সহসভাপতি কবি আলী আক্কাস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন, সিনিয়র সদস্য সন্তোষ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ। এ সময় সাংবাদিক বিল্লাল মাসুম, ফয়সল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।